তোমার যে গান মধুর হয়ে নানা কাজের মাঝে নিবিড় সুখে গভীর দুঃখে উচ্ছলিয়া বাজে তারায় ভরা নিশীত রাতে জাগিয়ে তোলে প্রাণ ফুল ফোটানো শুভ্র প্রাতে আনি মুখর তান সে গান যেন জীবন ভরে সূর্য সমজলে বিকাশ করে চেতনা মোর সুরের শতদলে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে সে আগুন ছড়িয়ে গেল সে আগুন ছড়িয়ে গেল সবখানে 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে নমস্কার নবরবি কিরণ ও শ্রীনিবাস মিউজিকের কবি প্রণাম রবীন্দ্রপক্ষে যে কটি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র কবিতার সংকলন বিভিন্ন পর্বে সেই সব সিডিগুলো এবং তার শিল্পীদের নিয়ে আমরা উপস্থিত হচ্ছি আপনাদের কাছে যেসব শিল্পীরা গান গিয়েছেন বা আবৃত্তি করেছেন সবাই প্রতিষ্ঠিত শিল্পী আলাদা করে পরিচয় দরকার হয় না তাও কিছু কথা কিছু আলাপচরিতা এবং কিছু গান সময় কাটানো এই রবীন্দ্রপক্ষের এই দাবদাহে কিছুটা শান্তি অনুষ্ঠানের শুরুতেই যাকে দেখলেন নাম বলাটা বোধহয় বাতুলতা হবে সৌম্যকান্তি সুদর্শন সৈকত শেখরেশ্বর রায় আমি সৈকতকে বলবো প্রথমে অনেকগুলো কিছু প্রশ্ন আছে তোমার কাছে তার আগে তুমি যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো তারপরে আমরা এই অনুষ্ঠানের মধ্যে ঢুকে যাব দর্শকদের আমার এইটুকুই বলার যে একটা সিডি খুব মানে খেটে বানিয়েছি অরিজিৎদার অনুপ্রেরণায় অরিজিৎদার মানে চাপে পড়ে আর কি বলা যায় তো সেইটি আপনারা শুনবেন অবশ্যই শুনবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন তাহলেই আমরা নিজেরা হয়তো মানে নিজে হয়তো উন্নতি করতে পারবো এইটুকুই বলা এই প্রজন্মের শিল্পীদের মধ্যে যারা যারা আছেন যাদের সবাই নবরবিকরণ নবদানন্দের সঙ্গে যুক্ত সৈকত আরেকটি নাম সৈকতের সঙ্গে বলতে গেলে প্রথম পরিচয়ে ওনার গুরু সঙ্গীত গুরু সুদেব গুহঠাকুরদা যাকে আমরা বাপিদা বলে জানি তার সুবাদেই ইনফ্যাক্ট সৈকতের সঙ্গে নবদানন্দার পরিচয় অনেক পরের দিকে হয়েছে সেটাও একটা ঘটনা মানে যখন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাত্রী সবাই জানেন আর্যমিত্র ভারতী মিত্র আর্যমিত্র চলে যাওয়ার পর আমাদের ঘরোয়া জলসায় রেগুলার একটু স্মৃতিচারণ হতো তখন সৈকতের সঙ্গে খুব পরিচিত যিনি আছেন শ্রীপর্ণা ভট্টাচার্য সৈকতকে একদিন নিয়ে এসেছিল সেইখান থেকেই ওর সঙ্গে আলাপ এবং ওর গানে সবাই আমরা গুণগ্রাহী মুগ্ধ হয়ে তারপরে বিভিন্ন অনুষ্ঠানে এসছে রবীন্দ্র জয়ন্তীতেও গান গায় আমাদের বিভিন্ন মানে অনুষ্ঠান বলুন অনুষ্ঠান ছাড়াও যেটা হয় যে অনেক সময় আমরা একটু আনন্দ করতে এদিক ওদিক যাই শান্তিনিকেতনে বসন্ত উৎসব বর্ষা উৎসব সেখানেও সৈকত যায় তো সৈকতকে আমি জিজ্ঞেস করবো তোমার গানের কথা আসার আগে প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি তো একজন ফিল্ম লাইনের ফিল্ম এডিটর বা যেটা বলছো তুমি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে অ্যাটাচড আছো তো আমি প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো তোমার ছোটবেলা তোমার শিক্ষা মানে পড়াশোনা কোথা থেকে শুরু হয়েছে
পড়াশোনা মানে আমি তো কলকাতাতেই বড় হয়েছি, কলকাতাতে সাউথ পয়েন্টে পড়াশোনা করেছি, তারপরে এখানেই গ্র্যাজুয়েশন, তারপরে আমি তখনও কি গানটা আসেনি, মানে গানটা ছোটবেলা থেকেই করতে, গানটা খুবই ছোটবেলা থেকে করতাম, মানে আমার বাড়িতে, মানে যেহেতু সাউথ ক্যালকাটায় বড় হয়েছি তো রাস্তায় খেলাধুলো করতাম, তো সেইটা বন্ধ করার জন্যই মা বাবা আমাকে দক্ষিণীতে পাঠিয়ে দেন যে অন্তত এইটুকু সময় সেফ থাকবে বাচ্চা, তো তাই জন্য খুবই ছোটবেলা ক্লাস টু থ্রি থেকেই আমি সেখানে গান শিখছি, এবং তারপর থেকে আস্তে আস্তে ভালো লাগা আরম্ভ হয় এবং পরবর্তীকালে প্রায় নেশার পর্যায়ে পৌঁছে যায়। প্যাশন তো ডেফিনেটলি ছিল, কিন্তু ধরো যদি বলি প্রফেশন, মানে অন্য সেন্সে না প্রফেশন, মানে যখন তুমি অনুষ্ঠানে গান গাও, এইটা কি কোন সময় এসেছে, মানে এটা পরবর্তীকালে, মানে দক্ষিণী থেকে বেরিয়ে যাওয়ার পরে? না না, দক্ষিণীর সুবাদে আমি তো বহু ছোট বয়স থেকেই স্টেজে অনুষ্ঠান করছো, হ্যাঁ সেটা কিন্তু দক্ষিণীর জন্য, দক্ষিণীর সঙ্গে তোমাকে বাইরেও যেতে হচ্ছে, মানে বিদেশেও, তোমার তো শুনেছি তুমি অনেকগুলো নাটকেও পারফর্ম করেছো, নাটকও চিরকুমার সভা, মায়ের খেলা, এইসব করেছো? মায়ের খেলা করেছি, বাল্মীকি প্রতিভা বহুবার করেছি, কালমৃগয়া করেছি, শ্যামা সাপ পর্যন্ত হয়, আর দক্ষিণীতে যেটা আমাদের হতো অপেরা স্টাইলে, মানে স্টেজে গান করতে হতো, শ্যামা সাপ পর্যন্ত অপেরা স্টাইলে হতো, হ্যাঁ শ্যামাও করেছি অপেরা স্টাইলে, তা সেই কারণে যেটা হয় হচ্ছে পুরুষ চরিত্ররা নাচ করে না দক্ষিণী স্টেজে, আর তারা গান করে, এবং যারা মহিলা চরিত্র তারা নাচ করে, তো এইটা খুবই চ্যালেঞ্জিং, কারণ যারা পুরুষ চরিত্র তারা নাচ, মানে গান করছে স্টেজে দাঁড়িয়ে, এবং যে মহিলা চরিত্র সে কিন্তু ডায়লগগুলো তোমাদের বলতে হচ্ছে, ডায়লগও বলতে হচ্ছে, কি লেপেল ছুঁড়ে বলছে, হ্যাঁ লেপেল, এবং আমরা মানে যখন সেই টেকনোলজি ছিল না তখন এক সময় তো আমরা মানে ওয়্যার্ড মাইক্রোফোন নিয়েও করেছি, মানে এক্সপেরিমেন্টস আর কি, এগুলো কিছু করা হতো, কারণ ওই ঝোলানো মাইকে গান গাওয়া যেত না, মানে অত জোরে তো আর গান গাওয়া যায় না, রবীন্দ্রনাথের গান স্পেশালি গাওয়া একটু মুশকিল, কিন্তু সেইগুলো আমরা ফেস করেছি, কিন্তু এখন টেকনোলজি অনেক ডেভেলপ করে গেছে, এখন লেপেল মাইক্রোফোনস, মানে এতগুলো 7-8টা 9টা 10টা লেপেল মাইক্রোফোন ইউজ করা যায় একসঙ্গে, আগে খুব ফ্রিকোয়েন্সি মিসম্যাচ হতো তাই জন্য খুব সমস্যা হতো আমাদের, তো এইগুলো আমরা দেখেছি ছোটবেলা থেকে এগুলো। পরবর্তীকালে এখন যখন তুমি গান গাইছো, তো তোমার তো যে প্রফেশনে আছো, তোমার তো হেকটিক শিডিউল, সকালে বেরিয়ে যাও, তো গান চর্চাটা করো কোন সময়? ওই মাঝে মাঝেই করি, আমি আসলে ওই প্রফেশন থেকে, মানে আমার বেসিক্যালি এখন তিনটে প্রফেশন সেটা বলতে গেলে, কারণ মানে আমি যদি গানটাকে প্রফেশন ধরি, গান করা, ছাত্র পড়ানো, এবং আমি নিজের কাজ, যেটা মানে আমার সিনেমার নিজের কাজ। বাড়িতে পড়াও? না না, বাড়িতে না, আমার ইনস্টিটিউটে যেটা পড়াতে হয় সেটা আমার হচ্ছে 10টা থেকে 6টা অবধি যেই কাজটা, এবং তার ছাড়া আমি নিজে ফিল্মের কাজ করি এবং গানটা করি, এবার সবকটা আমাকে মাঝে মাঝে করতে হয়, মানে এটার ফাঁকে ওটা করতে হয়। আর চতুর্থ কাজটা বাড়ি, বাড়ির লোকজনের সঙ্গে, সেটাও সামলাতে, সেটাও সামলাতে, সেটা না হলে তো মানে কোনো কাজই আর হবে না, কোনো কাজই হবে না, আচ্ছা সেটাও সামলাতে হয়। এবং অকেশনালি তো আমি অনেক সময় ছবি দেখি তোমরা বাইরে ঘুরতে টুরতেও যাও, ফ্যামিলি উইথ ফ্যামিলি, সব করতে হবে, সব নিয়েই তো করতে হবে, আর সব নিয়েই তো করতে হবে। তো আজকাল আমি একটা কথা বলি, এটা কিন্তু আমি মানে আমার স্ত্রীকেও খুব বলি যে আমার এই এত মাল্টিটাস্কিং এর পেছনে কিন্তু আপনিও একটা বড় ইন্সপিরেশন, কারণ আমি এটা দেখি যে একটা স্কুল চালানো, এতগুলো প্রোগ্রাম অর্গানাইজ করা, এতগুলো কাজ অর্গানাইজ করা, এই এই যে আপনার যে ক্যাপাসিটিটা সেটা আমি দেখে খুব মুগ্ধ হই এবং আমি খুব ইন্সপায়ার্ড হই। আমি আজকে বাড়িতে গিয়ে কিন্তু রাত 2টা অবধি কাজ করতে পারি যদি এটা দেখে যাই আর কি। না সেটা তো সবই ঠিক আছে। তোমার গানের ব্যাপারে দক্ষিণী, অ্যাপার্ট ফ্রম দক্ষিণী, আর কোনো সঙ্গীত অন্য জায়গায় মানে আর কোথাও শিখেছো আর কি? না দক্ষিণী ছাড়া ফর্মালি কোথাও শিখিনি, দক্ষিণী ছাড়া মানে বাকি সবই হচ্ছে খুবই মানে একটা দুটো করে, মানে ওরকম ফর্মালি দক্ষিণীটাই প্রায় 14 বছর সঙ্গীত ছাড়া অন্য গানও গাও, তো সেই গানগুলো ঠিক কারোর কাছে শেখা না, যেগুলো মানে হয়তো একজনের কাছে শিখেছি আরেকজনের কাছে শিখেছি এরকম করে, মানে রেগুলার কারোর কাছে না। আচ্ছা তো তুমি তোমার তো সিনেমা মিউজিকে, এটা কি প্রথম অ্যালবাম? তো হ্যাঁ, এর আগে কোথাও অ্যালবাম তো নিশ্চয়ই বেরিয়েছে? এর আগে আমার দুটো অ্যালবাম বেরিয়েছিল সারেগামা থেকে। সারেগামা থেকে, আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে এখন তো বিভিন্ন সময় তো নিশ্চয়ই অনেক জায়গায় একক অনুষ্ঠান করতেও যাও, তো সেগুলো হেকটিক শিডিউল ম্যানেজ করো কি করে, মানে কলকাতার বাইরে যেতে হয় গানের জন্য? কলকাতার বাইরেও যেতে হয়, সেটা শুধু গানের জন্য না, আমার কাজের জন্যও যেতে হয়। কাজের জন্য ঠিক আছে, গানের জন্য গেলে সেরকম তখন অফিস থেকে ছুটি পেয়ে সেরকম করে ম্যানেজ করতে, ছুটি তো মানে গোনা ছুটি, সেগুলোর মধ্যে ম্যানেজ করতে। আচ্ছা তো রবীন্দ্র পক্ষে এই সময় তো নিশ্চয়ই খুবই ব্যস্ত?
মোটামুটি হ্যাঁ সবই হচ্ছে। তবে আর একটা জিনিস সবই তো দেখা যাচ্ছে, এখন তো অনুষ্ঠানও কমে গেছে, মানুষের মানে মিডিয়াতে তোমরা এত এক্সপোজড হয়ে গেছো। আমাকে যদি কেউ কাছে বলে আছে সৈকত শেখরেশ্বরের গান আছে, আমি সকালেই তো দেখলাম টিভির চ্যানেলে, মানে মানুষের জীবনধারা তো অন্যরকম হয়ে গেছে। তো এইসব বিভিন্ন অনুষ্ঠানে গান টান করো, সব করো, তো এগোবার আগে আমি শুনেছি আমাদের একটা অনুষ্ঠানে তুমি গিয়েছো, একটু অন্য ধরনের একটা গান শুনি, কিছু চাল লাইন যদি শুনি, অন্য ধরনের গান। অন্য ধরন মানে মানে যেটা আগে গেয়েছি সেরকম গান গাইছি না, একটা অন্য গান গাই তাহলে। একটা টপ্পা গাই, ছোট ছোট করে গাইছ, সে টপ্পা গাইছো গাও, কিন্তু একটা তো মান্নাদের গান পরে শুনবই। ও গো কেমনে বলো না, বলো না বলো না, ও গো কেমনে বলো না, ভালো না বেশে থাকি গো, ভালো না বেশে থাকি গো, পাগল করেছে করেছে আমায় ওই দুটি আঁখি গো, ও গো কেমনে বলো না, বলো না বলো না, ও গো কেমনে বলো না, কি জানি কি গুণ করে রেখেছো প্রাণ মজা, কি জানি কি গুণ করে রেখেছো প্রাণ মজা, স্বাদ হয় সদা যেন আমার, স্বাদ হয় সদা যেন সদা বুকে করে রাখি গো, ও গো কেমনে বলো না, বলো না বলো না, ও গো কেমনে বলো না। বাহ, অসাধারণ। তোমার যে এই যে সিডির কম্পাইলেশনটা মেঘের মাদল, এখন এই দাবদাহে সিডিটা ধরেও আরাম লাগছে, মেঘের মাদল। এখানে গানগুলো তুমি গিয়েছো বজ্রমাণিক দিয়ে কাঁথা, তিমির অবগুণ্ঠনে, হৃদয় আমার নাচের আজিকে, এমনও দিনে তারে বলা যায়, আধারো অম্বরে, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়, আমার প্রিয়ার ছায়, শ্রাবণ তুমি বাতাসে কাট আভাস পেলে। আসলে বর্ষার গানে বিশেষ করে রবীন্দ্রনাথ তো একদম মানে কোনো অতুলনীয়, সব পর্যাতেই মানে বর্ষার গান মানে কোনটা ছেড়ে কোনটা গাইবে, এইটা দেখতে তো হঠাৎ আমার মনে পড়লো, এটা আমার নিজেরই কিউরিয়াসিটি। অনেকে বলে আমি যদি কাউকে বলি যে বজ্রমাণিক দিয়ে গাঁথা গানটা গাও, মানে ওটা তো বাচ্চাদের গান, তো তোমার তো সেরকম মনে হয়নি রবীন্দ্রনাথের গান বাচ্চাদের গান, বড়দের গান বলে তো কিছু নেই, যেটার মধ্যে একটা ছন্দ পাবে বা ইয়ে পাবে না। বাচ্চাদের গান যেটা রবীন্দ্রনাথের গান ঠিকই সত্যি বাচ্চাদের গান, এবার ব্যাপারটা যেটা হয় রবীন্দ্রনাথের গান, আমি এটা খুব এক্সপিরিয়েন্স করি যে একটা গান যখন ছোটবেলা শিখেছি তার মানে একরকম, তার আপিল একরকম, তখন যেটা মধ্যবয়সে আর একটু বড় হয়ে যখন গাইছি তখন তার মানে একেবারেই পাল্টে যায়, আমার কাছে গানটা অন্যরকমভাবে দেখা দেয়। এবার সত্যি এরকম কিছু গান আছে যেগুলো বাচ্চাদের পক্ষে বোঝাটা মুশকিল, একেবারেই বোঝাটা মুশকিল, কিছু গান আছে সেটা বোঝা যায়, কিন্তু তা বলে বয়সকাল বয়স বাড়লে সে গান গাওয়া যায় না বা তার অন্য একটা মানে হয় না, সেটা কিন্তু নয়। এই খুবই ডাইনামিক, খুব ইভলভ করে মানেগুলো,
প্রত্যেক বয়সে। তার মানে তুমি যখন গানগুলো গাও বা কিছু সিলেক্ট করো বা নাটক যখন করো, এখনো কি নাটকের সঙ্গে আছো? নাটক মানে কিছুদিন আগে নষ্টনীর ডিরেক্ট করলাম, তো সেইটুকুই আছে আর কি। ডিরেক্ট করলে? হ্যাঁ। তো আমাদের নবদনন্দ বললে নিশ্চয়ই করবে, যখন জেনেই গেলাম যে তুমি নাটক করো তাহলে নাটক করতেই পারো। তো গানের ব্যাপারে আরেকটা যেটা বলতে হবে, বা যে রবীন্দ্রনাথ তো একটা অনুধাবনের ব্যাপার, একটা অনুভবের ব্যাপার, গিয়ে আজকে গিয়ে বললাম যে সৈকত তুমি এই গানটা গাও, সেই গানটা যদি আদৌ তুমি কখনো শুনে না থাকো গাইতে তো অসুবিধা হয়। আজকালকার দিনে গাইছে, এত ফার্স্ট মুভিং এখন জীবনযাপন গাইছে, কিন্তু আমার তো মনে হয় একটু ভাবনা চিন্তা করে যে কোনো গান মানে তো অনুভূতিতে আসে না, তাই না? এখন রবীন্দ্রনাথের গান দুটো তিনটে পর্যায়ে শেখাটা হয়। একটা শেখা হচ্ছে গানের সুর তাল শেখা, সেটা একটা হলো। পরের শেখাটা হচ্ছে অনুভূতিটা, অনুভূতিটা কিভাবে হবে। এবার ধরুন একটা দুঃখের গান, মানে একটা শোকের বা বিরহের গান, এবার আমার কি জীবনে সেই বিরহটা আসতে হতে হবে তারপরে আমি সেটা উপলব্ধি করব, এরকম তো আর হয় না। বা আনন্দ না হলে আমি আনন্দ উপলব্ধি করব, সেটা হয় না। কিন্তু এটার একটা আইসোলেশন দরকার। মানে আমি ধরুন একটা গান এখানে আছে, এমনও দিনে তারে বলা যায় বা আমার প্রিয় আর ছায়া আকাশে আজ ভাসে, এই গানগুলোর জন্য কিন্তু মুহূর্ত মানে ভগবানই কিছু কিছু মুহূর্ত দেন, সেই সময় গানগুলো করা খুব দরকার এবং সেই অনুভবটা আসা খুব দরকার। এবং সেটাও একটা শেখা যে আমার যখন মানে মনের অবস্থা এরকম ছিল, আমি যখন গানটা করছিলাম তখন কোথায় কোথায় কিভাবে কথাগুলো বলার মানে বহিঃপ্রকাশটা কি ছিল, সেই শেখাটা কিন্তু পরে ইমিটেট করতে হয়। মানে আমি যখন স্টেজে গাইছি অবশ্যই আমার তখন সেই স্টেট অফ মাইন্ডটা নেই যে আমার এমন দিনে তারে বলা যায় আমি গাইবো, কিন্তু তখন ওটাকে রেপ্লিকেট করাটা খুব দরকার। এগুলো বোধহয় আমি যতদূর শুনেছি, মানে অনেকদিন সম্পর্ক দক্ষিণীর সঙ্গে, দক্ষিণী খুব ডিসিপ্লিন ভাবে এগুলো বোধহয় শিখিয়ে দেওয়া হয় থিওরি ক্লাস এবং ইয়ে, সেটা হয়তো হয়। আসলে দক্ষিণী শেখাটা খুবই মানে কমিউনিটি লার্নিং এর মতো, দক্ষিণীতে তো একজন কেউ শেখায় না, দক্ষিণীতে প্রত্যেক বছর টিচার চেঞ্জ হয়, তাই জন্য একজন কাউকে মানে ক্রেডিট দেওয়া যায় না বা সেভাবে করা যায় স্কুলের যেটা যেটা স্কুলে যেটা হয়, তাই জন্য সেটা একটা অ্যাডভান্টেজ আছে। তার জন্য কি হয়, গায়কী কাউর এক হয় না বা কাউর মতো হয় না, মানে দক্ষিণীতে অন্তত আমি এইটুকু জানি। কিন্তু একজনের কাছে শিখলে যেটা হয়, খুব সহজেই গায়কীটা চলে আসে, যা হয় আর কি, দিনের পর দিন গানটা একজনের কাছে শিখতে শিখতে সেটা হয়। কিন্তু দক্ষিণীতে আমার মানে যেটা খুব সুবিধে লেগেছিল, যেটা হয় না, প্রত্যেক বছর আমি একটা অন্য গায়কীর একজন লোকের কাছে গানটা শিখছি এবং পরবর্তীকালে। সুবিধা না অসুবিধা? সেটা আমার পক্ষে খুব সুবিধা হয়েছিল যে একটা গান বা অন্য গান মানে একই তো মানে এক ধরনের গানও তো হচ্ছে, এবছর একজনের কাছে শুনছি পরের বছর আরেকজনের কাছে শুনছি গানটা অন্যরকম লাগছে, তো সেইটা খুব দরকার। আমরা সিডিতে একটা গান শুনিনি, এখানে যদি মিউজিশিয়ানরা নেই একটা ট্র্যাক বেছে নাও যে কোন গানটা বলবে বলো, তো সেই গানটা আমরা যদি বর্ষার গানগুলো তো গেয়েছি, বর্ষার গান বর্ষা বিদায়ের গানটা গাই, শ্রাবণ তুমি বাতাস, শ্রাবণ তুমি বাতাস, ঠিক আছে আমরা ট্র্যাকটা চালাই, গানটা একটু শুনে নিই। বাতাসে কারা ভাস পেলে, শ্রাবণ তুমি পথে তারি সকল বাড়ি, দিলে ঢেলে কে কাঁদে যায় যায় যায়, কদম ঝরে হায় হায় হায়, শ্রাবণ তুমি বাতাসে কারা ভাস পেলে, শ্রাবণ তুমি ভাবা কয় ওর তো সময় নাই বাকি আর, শরত বলে যাক না সময় ভয় কি বাতাস, খুব হাওয়া কয় ওর তো সময় নাই বাকি আর, শরত বলে যাক না সময় ভয় কি বাতাস, কাটবে বেলা আকাশ মাঝে বিন
বিনা কাজে অসময়ের খেলা খেলে কে আকাদে যায় 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 কদম ঝরে হায় 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 শ্রাবণ তুমি বাতাসে কারা ভাস পেলে শ্রাবণ তুমি আর কি আছে দিন ও যে হলো সাথী কালো মেঘের আর কি আছে দিন ও যে হলো সাথী ও ভাবা কয় কালো রে বার যাওয়াই ভালো শরৎ বলে মিলিয়ে ভাবা কয় কালো রে বার যাওয়াই ভালো শরৎ বলে মিলিয়ে দেব কালো আলো সাজবে বাদল আকাশ মাঝে সোনার সাজে কালী মায়ের মুছে ফেলে কে আকাদে যায় 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 কদম ঝরে হায় 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 শ্রাবণ তুমি বাতাসে কারা ভাস পেলে শ্রাবণ তুমি পথে তারি সকল বাড়ি দিলে ঢেলে কে আকাদে যায় 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 কদম ঝরে শ্রাবণ তুমি বাতাসে কারা ভাস পেলে শ্রাবণ তুমি বাতাসে কারা ভাস পেলে শ্রাবণ তুমি অসাধারণ শ্রোতাদের কাছে অনুরোধ এই যে সুদৃপ্ত কণ্ঠটি শুনলেন একটা একটা গানে তো এর স্বাদ মেটে না আবার বলবো এটা কোনো মানে কমার্শিয়াল অ্যাসপেক্টে বলছি না আপনারা সিডি সংগ্রহ করুন শুনুন সিডিটা বাঁচিয়ে রাখুন রবীন্দ্রনাথের গান রবীন্দ্র কবিতা চিরকালীন সবসময়ই থাকবে এবং এদের মধ্যে থেকে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে থেকে অন্যভাবে আরও পরিবেশিত হবে তো সৈকত আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি তুমি যে ধরো রবীন্দ্রনাথের গান মানে এখন যেটা হচ্ছে যে সিডির ব্যাপারটা উঠে যাচ্ছে বা কি বলবো ট্র্যাকে গান গাওয়া হচ্ছে অনেক সময় সেটা হয়তো অনেক সময় করতে হয় দেশে বিশ্বসব মিউজিশিয়ান পাওয়া যায় না তার চেয়ে কি মনে হয় না যে একটা হারমোনিয়াম নিয়ে একটা তবলা নিয়ে গান গাওয়াতে মানে নিজের একটা স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় তো না এটা ঠিকই কিন্তু অসুবিধা যেটা হয় যে আমি ধরুন আমি যখন গান শুনছি অনেকের গান শুনছি একসাথে অনেক গান আমি ইংরেজি গান শুনছি আমি হিন্দি গান শুনছি আমি বাংলা গানও শুনছি এবার একটা ধরুন বম্বের গান সেটার এত মিউজিক এত লাউড এত বিশাল অ্যারেঞ্জমেন্ট এটা শোনার পরেই আমি যদি একটা গান শুনি যেখানে শুধু হারমোনিয়াম বাজছে আমার সাউন্ডস্কেপের একটা সমস্যা হয় আমার বলতে আমি অডিয়েন্সের কথা বলছি এবার সেইটাকে মিট আপ করার জন্যই কিন্তু এত এত যুদ্ধ এত আমরা চেষ্টা করছি আরো ইনস্ট্রুমেন্টেশন বাড়াতে আর কিন্তু হয়তো ধরো অনেক সময় যেগুলো হয় পাড়ার পূজোর সময় গান টান হয় রবীন্দ্রসঙ্গীত আমি এমন দেখেছি যে পপুলারাইজ করার জন্য মাঝখান থেকে গানটা ধরা হচ্ছে তো সেখানে যারা আগেকার প্রজন্মের লোক এবং আমরাও কিছুটা আমরা মনে হয় রবীন্দ্রনাথকে নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট কি খুব দরকার আছে এক্সপেরিমেন্ট মানে আমরা দেখুন আমাদের একটা অসুবিধা যেটা আমার মনে হয় আমরা সবসময় গান বা কবিতার দিক থেকে পুরো ব্যাপারটা চিন্তা করি কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু গান বা কবিতা নয় রবীন্দ্রনাথ কিন্তু একটা কনসাসনেস যেরকম ইসকন যেরকম কৃষ্ণা কনসাসনেস করে তো আমাদের অ্যাকচুয়ালি কিন্তু গান বা
আবৃত্তি শেখাবার জায়গার থেকেও খুব দরকার একটা ইনস্টিটিউট যারা রবীন্দ্রনাথের কনসাসনেস বা রবীন্দ্রনাথ কনসাসনেসটাকে ডেভেলপ করাতে পারে, সেইটা খুব আজকের প্রয়োজন। সেইটা থাকলে কিন্তু বাকিগুলো মানে এফেক্ট হিসেবে সবকিছু মানে পজিশনে পড়ে যাবে। কনসাসনেসটা নেই বলেই কিন্তু আজকে নতুন প্রজন্ম বা যেই বলুন বা অন্য দেশের লোক আজকে গানটা বুঝতে পারছে না, মাঝখানে ধরে অসুবিধাটা কি, অসুবিধাটা বুঝতে পারছে না, এটাই সমস্যা। গান গানি রবীন্দ্রনাথের গান তো নিশ্চয়ই সমকালীন অনেক অনেক গানই থাকবে। তুমি যেমন সলিল চৌধুরীর গানও গাও, সচিনদেব বর্মনের গান গাও, নজরুল গীতিও হয়তো গাও, গান গানই থাকবে। তো আমাদের প্রচেষ্টা হবে আমরা সচেষ্টভাবে গান নিয়ে এগিয়ে যাব এবং দর্শক শ্রোতারাও সেটা নিশ্চয়ই নেবেন। আজকের অনুষ্ঠান শেষ করব নিশ্চয়ই যে যা বলেছিলাম তোমার একটা গান শুনে, তার আগে একটা প্রশ্ন, তুমি যখন আসছিলে দেখে মনে হলো আদার দেন গান বা তোমার প্রফেশন আর কি তোমার হবি? হবির আসলে জায়গা নেই, কারণ কারণ তোমার মোবাইলের প্রোফাইল পিকচারে দেখলাম বিরাট কোহলির ছবি। তো তুমি কি এটা আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছ, মানে নিশ্চয়ই খেলাধুলার সঙ্গেও একটা এইগুলো এখন দেখুন এখন ইনফরমেশনের যুগ, তো কিছু কিছু অনেক ব্যাপারে আপডেটেড থাকতে হয়, তাই জন্য পলিটিক্স খেলা এইসব জিনিসগুলো আপডেটেড রাখতে হয়, এটা একটা এসেনশিয়াল জিনিস হয়ে গেছে, এটার সঙ্গে ঠিক শখের কোনো সম্পর্ক নেই। আচ্ছা যাই হোক, আরো ভালো করে গান গাও, আরো এগিয়ে চলো, সিডি হোক চাই না হোক, গানটা আসল রবীন্দ্রনাথের গান বিশেষ করে সব গানই মনের আনন্দে যতদিন গাইতে পারবে ততদিনই, তাই তো? তো আমরা শেষ করবো যেটা বলছিলাম, যদি একটা গান গাও মানে তোমার যদি কোনো গান মনে থাকে, তোমার আমার ইনস্ট্যান্টলি মনে পড়ছে তুমি এবারই বসন্ত উৎসবে পরবর্তী পর্বে আবার ফিরে আসবো, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমরা চলে যাচ্ছি সৈকতের গানে, সৈকতের গান শেষ করে বললাম। তো সৈকতকে অনুরোধ করছি যদিও পারে, অনেক তো গান আছে রবীন্দ্রনাথের যেটা মানে অন্যখানে অনুপ্রাণিত হয়ে উনি নিয়েছেন, সেরকম যদি একটু মানে পাঞ্চ করে এরকম একটা যদি গান মনে পড়ে যদি গাও। ঠিক আছে, একটা গান আমার মনে পড়ছে যেটা রবীন্দ্রনাথ ওই বঙ্গভঙ্গের সময় যে গানগুলো লিখছিলেন তার মধ্যে একটি গান, হরিনাম দিয়ে জগৎ মাতালে এবং যদি তোর ডাক শুনে, তোর ডাক শুনে কেউ না। ঠিক আছে, এই গানটা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই যদি ডাকরে নিতাই গোর বলে, নিতাই যদি ডাকরে নিতাই গোর বলে, নিতাই যদি যদি মনে করে ও নিতাই গোর দিলি দিতে পারে একলা নিতাই, ও নিতাই গোর দিলি দিতে পারে একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই নবরূপ ডাকরে নিতাই গোর বলে, নিতাই নবরূপ নবরাস বিহারী, ও নিতাই খানেক পুরুষ খানেক নারী একলা নিতাই, ও নিতাই খানেক পুরুষ খানেক নারী একলা নিতাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।